আসসালামু আলাইকুম। আমাদের হিসাবি সফটওয়্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। মূলত এই ইনভেন্টরি সফটওয়্যার দিয়ে আপনার প্রতিষ্ঠানের বিকাশ, নগদ, মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল সেলস সার্ভিস পয়েন্ট, এই সকল বিজনেসের জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়। আমি এই সফটওয়্যারটা লগ ইন করছি। আপনি সফটওয়্যারটা লগ ইন করা মাত্রই আপনি সাথে সাথে একটা ড্যাশবোর্ড পাবেন, যেখানে আপনি ডেইলি সেলস, ডেইলি পারচেজ, ডেইলি কালেকশন, ডেইলি প্রফিট লস দেখতে পারবেন। আর এখানে উপরে কিছু মেনু আছে, যে মেনুগুলো দ্বারা আপনি সরাসরি, যেমন সেলস যদি করতে চান এখানে ক্লিক করলে আপনি সেলসে যাবেন, যদি কোনো সার্ভিস পয়েন্ট দিতে চান, যেমন হচ্ছে কোনো মোবাইল সার্ভিসিং জাতীয় কিছু করেন, এখান থেকে এন্ট্রি দিতে পারবেন। বাকিতে যদি বিক্রি করেন কালেকশন করতে পারবেন, পণ্য পারচেস করতে পারতেছেন এখান থেকে। আর হচ্ছে এগুলো হচ্ছে যারা একই সাথে রকেট, নগদ বা বিভিন্ন মোবাইল অপারেটর বিজনেস করেন, সেই সেগুলো থেকে এখানে আপনি কাজ করতে পারবেন। আমি সরাসরি আমাদের মেনুতে যাই। যেমন প্রথমে আছে বিকাশ। বিকাশে প্রথমে হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে আপনার যত বিকাশে এজেন্ট বা বিকাশ পার্সোনাল নাম্বারগুলো আছে এগুলো অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি কোন নাম্বারে ডেবিট করছেন, ক্রেডিট করছেন, কোন নাম্বার থেকে যাচ্ছে, ফোন নাম্বারটা কি, স্ট্যাটাসটা পেইড না আনপেইড, ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। এখানে আপনি সেলসে আপনি এখানে দেখতে পারবেন যে এই নাম্বার থেকে বিকাশ এজেন্ট নাম্বারে রেফারেন্স দিয়ে 500 টাকা ক্রেডিট করেছেন। এইভাবে আপনার দৈনিক কত টাকা আপনি বিকাশে লেনদেন করলেন টোটাল রিপোর্টটাই আপনি এখান থেকে পাবেন। সেম আপনি পাবেন হচ্ছে নগদে, রকেটে। হ্যাঁ, এরপর হচ্ছে আপনি অ্যাকাউন্ট সেটিংস থেকে আপনার দৈনিক যে খরচগুলো হচ্ছে সেই খরচগুলো আপনি অ্যাড করতে পারবেন। আপনার প্রোডাক্ট থেকে আপনার কি কি প্রোডাক্ট আছে গ্রুপ ওয়াইজ বা ব্র্যান্ড ওয়াইজ আপনি সেগুলো আলাদা করতে পারবেন। এরপর হচ্ছে আপনি পণ্য পারচেস করতে পারবেন এখান থেকে। যেমন হচ্ছে আমি যদি এক প্রোডাক্টে যাই, তাহলে আপনার পণ্যের মডেল, গ্রুপ, ব্র্যান্ড, কোয়ান্টিটি, কস্ট প্রাইস, সেল প্রাইস, আপনি পণ্যটা পারচেস করছেন কবে, এটা আপনি পাবেন এখান থেকে। এখান থেকে পারচেস লিস্ট পাবেন, যে আপনি কোন দিন কত টাকা আপনি কার কাছ থেকে নিচ্ছেন, পারচেস করছেন, সেই ইনভয়েস গুলো পাবেন। তারপরে হচ্ছে যদি কোনো পারচেস রিটার্ন দিতে দেওয়া প্রয়োজন হয় রিটার্ন পাবেন। কাস্টমার থেকে কাস্টমার সার্ভিস পয়েন্ট, যদি কোনো কাস্টমার আপনার কাছে একটা ফোন নিয়ে আসে যে এটার সার্ভিস করাবে, হ্যাঁ, যেমন কাস্টমার নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, মডেল নাম্বার, প্রবলেম কি, ডেলিভারি ডেট কবে, রিমার্কস, হ্যাঁ, দিয়ে আপনার এটা স্ট্যাটাস দিতে পারবেন যে নিউ, কমপ্লিট না রিটার্ন। তারপর আপনি হচ্ছে এখান থেকে অ্যাড কাস্টমার করতে পারবেন। সেলস, এখান থেকে মূলত আপনার যে প্রোডাক্টগুলো আছে কোন কাস্টমারের কাছে আপনি কি সেল করছেন সেটা আপনি করতে পারবেন। মেমোরি বা যাই থাক, ধরেন আপনি, আমি একটা কাস্টমার যদি ধরি যে এই কাস্টমারটা কাস্টমারের কাছে, কাস্টমার সিলেক্ট করার সাথে সাথে একটা ফোন নাম্বার আছে, আপনি যখন এই প্রোডাক্টটা সেল করবেন, যেমন ধরেন এই প্রোডাক্টটা আপনি সিলেক্ট করলেন, এটা এক পিস আছে, ইউনিট প্রাইস 250 টাকা, আপনি যখন এক পিস দিবেন দিচ্ছেন, সাথে সাথে আপনার প্রাইসটা চলে আসতেছে। হ্যাঁ, এখান থেকে আপনি ক্যাশ পেড করে আপনি সাবমিট করা মাত্রই তার কাছে একটা এসএমএস চলে যাবে, যদি আপনি এসএমএস সার্ভিসটা নেন। তারপর হচ্ছে আপনি সেলস রিটার্ন করতে পারবেন, কালেকশন করতে পারবেন, আপনি সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারবেন, আপনি যে পেমেন্ট করতেছেন রিপোর্ট দেখতে পারবেন এখান থেকে। ডেইলি আপনি কত টাকা সেল করতেছেন, মান্থলি কত টাকা সেল করতেছেন, উইকলি ডেট অনুযায়ী আপনি পাবেন, টোটাল আইটেম কতটা সেল করতেছেন, মডেল ওয়াইজ সেল পাবেন, পারচেস লিস্ট পাবেন, মডেল ওয়াইজ পারচেস পাবেন, স্টক লিস্ট পাবেন, যে কোন আইটেমটা আপনার কত পিস আছে, মেমোরি, মোবাইল, কার্ড, এখানে সবই আছে, ব্যাটারি, আপনার কোনটা কত আইটেম আছে, এবং সর্বশেষ নিচে দেখতে পারবেন যে টোটাল আপনার কত কোয়ান্টিটি আছে, কত লাখ টাকার পণ্য আপনার এখানে আছে। ইমার্জেন্সি শর্ট লিস্ট দেখতে পারবেন, যে আপনার কোন কোন পণ্যটা শেষ হয়ে যাচ্ছে সেই শর্ট লিস্ট আপনি দেখতে পারবেন, রিটার্নটা দেখতে পারবেন, ডেইলি এবং মান্থলি প্রফিট লস দেখতে পারবেন। যে ধরেন আমি যদি দেখি যে নভেম্বরের 1 তারিখ থেকে 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যদি দেখি, তাহলে এখানে দেখাবে যে আপনি টোটাল কত টাকা প্রফিট করেছেন।
অ্যাকাউন্টস রিপোর্ট দেখতে পারবেন, যে কাস্টমার ডিউ লিস্ট কার কাছে কত টাকা বাকি আছে এটা দেখতে পারবেন, কালেকশন দেখতে পারবেন, মান্থলি ইনকাম স্টেটমেন্ট দেখতে পারবেন, হ্যাঁ ক্যাশবুক দেখতে পারবেন, কাস্টমার হিস্টোরি দেখতে পারবেন। টোটালটা মূলত একটা কমপ্লিট একটা ইনভেন্টরি সফটওয়্যার, যার মাধ্যমে আপনি আপনার দৈনিক জীবনের ব্যবসায়িক জীবনের সকল হিসাব নিকাশ আপনি এখানে রাখতে পারতেছেন। ধন্যবাদ।